কঠোর বিধিনিষেধের ১২তম দিনের খবর জানাতে রাজধানী বিজয় সরণি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, বিধির কঠোর বিধিনিষেধের কি পরিস্থিতি আপনি দেখছেন একটু জানান। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ রয়েছে, যানবাহনের চাপ রয়েছে, ব্যক্তিগত গাড়িগুলো চলছে এবং যারা অফিসে যাচ্ছেন, যাদের কর্মস্থলে যেতে হচ্ছে, তারা অনেকে হেঁটে যাচ্ছেন, কেউ রিক্সায় যাচ্ছেন, কেউ মোটরসাইকেলে যাচ্ছেন, তবে যানবাহন রয়েছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। বিজয় সরণিতে আমি প্রায় দেড় ঘন্টা ধরে অবস্থান করছি। এখানে কিন্তু যে ট্রাফিক সিগন্যালগুলো রয়েছে, সেই ট্রাফিক সিগন্যালে কিন্তু পর্যাপ্ত গাড়ির চাপ রয়েছে এবং এই গাড়িগুলো বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি, বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের যে নিজস্ব যানবাহনগুলো সেগুলো রয়েছে এবং পুলিশের যেই তল্লাশি বা চেকপোস্ট যেগুলো শুরুর দিকে ছিল কঠোর বিধিনিষেধ ঘোষণার পরপর, তিন চার দিন পর্যন্ত যে ধরনের নজরদারি বা তৎপরতা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, সেটি কিন্তু কয়েকদিন ধরে শিথিল এবং আজকেও সেটি দেখা যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন একটা তৎপরতা এখানেও, আমি বিজয় সরণিতে এখানে রয়েছি, একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজধানী ঢাকার, এখানেও কিন্তু তেমন একটা তৎপরতা দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর যে কাউকে তল্লাশি করা বা জিজ্ঞাসাবাদ করা কোথায় যাচ্ছে। কিছুটা মোটরসাইকেল কিছু কিছু আটকানো হচ্ছে এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তারা কোথায় যাচ্ছেন। যারা অফিসে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে সড়কের অবস্থা। তবে বেলা যত বাড়বে ব্যক্তিগত গাড়িসহ রাস্তায় যানবাহনের চাপ আরও বাড়বে এবং মানুষের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পুথি, ধন্যবাদ জাহিদ হাসান।